जो राजनीति में है, गांधी जी के राजनीति के पद चिन्हों पे चल रहे हैं। निजे चिंताधारा आछे किन्तु तार परे भारत छयागरतला विधानसभा केंद्र মানুষ থেকে চাঁদা নিয়ে করবে, একজন আইন পাশ করিয়ে নিয়েছেন পার্লামেন্টে এবং বড় লোকের টাকা দেবে তাদের নাম জানতে পারবেন না। কেউ কাউকে টাকা কি এমনিতে দেয়, 10-20 টাকা দিতে পারে, 50 টাকা দিতে পারে, 500 টাকা দিতে পারে, 1000 টাকা দিতে পারে, 5000 টাকা দিতে পারে, 100 কোটি টাকা কে কাকে দেয় কিছুর বিনিময়ে, কার বিনিময়ে? এই দেশের মানুষের পকেট কেটে যারা লুটপাট করছে তাদেরকে পাইয়ে দেওয়ার জন্য তার বিনিময়ে আজকে এই সমস্ত বিজেপির ফান্ডা 8000 কোটি টাকার উপর জমা পড়েছে। কাদের টাকা? বড়লোকদের টাকা। এবং কেন দিয়েছে? আপনার আপনার আমাদের সময় সর্বনাশ করার জন্য এই টাকা দিয়েছে। কাজে এটা ঘুষ নয়, এটাও তো পরোক্ষে ঘুষ। এটা দুর্নীতি নয়, এটাও দুর্নীতি। তবে তাদের বিরুদ্ধে কেন সিবিআই নেই, তাদের বিরুদ্ধে কেন ইডি নেই? এবং ইডি এবং সিবিআই কার বিরুদ্ধে? ওই যারা সত্য কথা বলে অন্যায় প্রতিবাদ করে তাদের বিরুদ্ধে ইডি এবং সিবিআই গুলো লাগাচ্ছে এই সমস্ত এজেন্সি। এটা দুর্বলতা পরিচয়। আপনি বলছেন আপনি নাকি সব কাজ করে ফেলেছেন, একটা উন্নত ভারত তৈরি করেছেন, আপনাদের বিজ্ঞাপনের ঠেলায় আমরা রাস্তাঘাটে হাঁটতে পারছি না, এই অবস্থা চতুর্দিকে খালি বিজ্ঞাপন, উন্নয়নের ঠেলা শুধু বিজ্ঞাপনে আর ফটোতে দেখা যায়, এ উন্নয়নের ঠেলা। এবং সেই উন্নয়নের যদি আপনি এতটাই করে থাকেন, এত উন্নয়নে যদি হয়ে থাকে, তাহলে ভয়টা কিসে? শর্ট শহর যদি থাকে এই নির্বাচনটা করুন, ঠিক আছে, আমরা মিটিং করবো না, আপনাদের উপর আর দরকার নেই, পোস্টারও দরকার নেই, ব্যাগও দরকার নেই, কিচ্ছু দরকার নেই, আপনাদের শুধু এজেন্ট থাকবে, আমাদের এজেন্ট থাকবে, মানুষকে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যেতে দিন, বিবেক ভোট হোক, সারা দেশে বিবেক ভোট হোক, দেখা যাক কে কাকে চায়, কি সিদ্ধান্ত হয়, সাহস থাকলে পরে দেখাব তো বিবেক ভোট। ওই নির্বাচন চাই না, কোন নির্বাচন? ওই কয়েকদিন আগে